দক্ষিণ দমদম পুরসভায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অভিযোগের আঙুল মেট্রো রেল, ইস্টার্ন রেল সহ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরের উদাসীনতার দিকে। দক্ষিণ দমদম পুরসভায় এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় 450 জন। দক্ষিণ দমদম পুরসভার হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে তারা চিকিৎসাধীন। পাশাপাশি অনেক আক্রান্তই নিজেদের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে এই অঞ্চলে। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা সঞ্জয় দাস ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে তারা বেশ কিছুটা অসুবিধায় পড়েছেন বলেই দাবি করেছেন। এজন্য তিনি মূলত মেট্রো রেল, ইস্টার্ন রেল, PNT সহ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গাগুলোর দিকেই আঙুল তুলছেন। তার দাবি, তারা কেন্দ্রীয় সরকারি ওইসব দপ্তরের জায়গাগুলোকে পরিষ্কার করার জন্য বরাবর সেই দপ্তরের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। তিনি জানান, দক্ষিণ দমদম পুরসভার তরফ থেকে সব রকম প্রচেষ্টা করা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে জল জমে যাচ্ছে এবং মশার লার্ভা জন্মাচ্ছে। তার কথায় স্থানীয় মানুষ ভাবছে দক্ষিণ দমদম পৌরসভা কাজ করছে না, তবে সেটা ঠিক নয়, কারণ তাদের পক্ষ থেকে সমস্ত এলাকাতেই মশার তেল ছড়ানো হচ্ছে, যেটা হয়তো স্থানীয় মানুষদের সবসময় চোখে দেখতে পাচ্ছেন না। ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইতে নিজেদের পুরসভার গাফিলতি নেই বলেই দাবি করেন সঞ্জয় দাস। এই মুহূর্তে আমাদের আক্রান্তের সংখ্যা প্রায় 450 কিছু লোক আমাদের এখানে ভর্তি আছে, তারা ট্রিটমেন্টের মধ্যে আছে। আর যারা সব বাড়িতে আছে তারা সবাই মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। আমরা সব নজরে যাচ্ছি, আমাদের হেলথের কর্মীরা সব বাড়ি বাড়ি যাচ্ছে, নজরে যাচ্ছে, দমদম থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।